ঈদের আগের দিন রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ছিল উপচে পড়া ভিড়। টিকিট সংকট আর বাড়তি ভাড়ার অভিযোগের পাশাপাশি মহাসড়কে দীর্ঘ যানজট ঘরমুখো মানুষের ভোগান্তির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে মঙ্গলবার রেল স্টেশনের চিত্র পুরোপুরি উল্টো। শিডিউল বিপর্যয় ছাড়াই এক একটি ট্রেন ছেড়ে যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যে। রিপোর্টে আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। সোমবার রাতে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বাস মঙ্গলবার দুপুরেও মহাখালীর বাস টার্মিনালে ফিরতে পারেনি মহাসড়কে তীব্র যানজটের কারণে। এক একটি বাস নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সাধারণ সময়ের চেয়ে 5 থেকে 7 ঘন্টা বেশি লাগছে, যার কারণে ফিরতি পথেও সময় লাগছে বেশি। ফলাফল, ভয়াবহ শিডিউল বিপর্যয়ে পড়তে হচ্ছে যাত্রী ও বাস সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে। বলছে গাড়ি আসতেছে, অপেক্ষা করতেছি। ঠিক আছে, যদি দিত তাহলে তো মানুষগুলো অন্য জায়গায় দাঁড়ায়, এক জায়গায় স্বস্তিতে দাঁড়াইতে পারতো। এখন ওনারা গাড়ি না আসলে টিকিট দেবেন না, মানে গাড়ি তো পরবর্তীতে আসবে, আসবে না তো তেমন না। লোকসান এড়াতে বাসের শিডিউল বিপর্যয়ের এই সুযোগটা কাজে লাগাচ্ছে অনেক বাস কোম্পানিগুলো। অভিযোগ যাত্রীদের, নির্দিষ্ট ভাড়ার 2 থেকে 3 গুণ বেশি ভাড়া নিচ্ছেন কেউ কেউ। ভাড়াও বাড়াইছে, বাইরে থেকে আউটের টিকিট বিক্রি করে যাওয়া বাস 20 টাকা চলে গেছে, আপনার টিকিট পায় না। অন্য অন্য গাড়ি 800 টাকা 700 টাকা এরকম করে যাইতেছে। টিকিট দিতেছে না কিন্তু বাইরে থেকে লোক উঠায় নিতেছে। ঠিক আছে, এগুলা এনাতে চলতেছে এখন। রাস্তায় বাস আটকে থাকায় একের পর এক ট্রিপ বাতিল করতে হয়েছে বাস কোম্পানিগুলোকে। এতে হতাশা প্রকাশ করেছেন বাসের কাউন্টার সংশ্লিষ্টরা। এখান থেকে টঙ্গী যেতে 5 ঘন্টা লাগে মহাকালী থেকে, আর আসার সময় জ্যাম। গাড়ি না থাকলে টিকিট বিক্রি করবো কোথায়? গাড়ি কালকে গেছে, 2টা 3টা গাড়ি গেছে, এগুলা রাস্তায় চৌরাস্তায় আছে। এদিকে উল্টো চিত্র রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। অনলাইনে টিকিট বিক্রির কারণে কাউন্টারগুলোতে কোনো গাদাগাদি নেই ট্রেনের কোনো শিডিউল বিপর্যয়। ফাহাদ মোহাম্মদ, NTV News, ঢাকা।